আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ম্যানেজিং ডিরেক্টর ট্রাভেল কাউন্সিল লিমিটেড আজকে আমরা যে টপিকটা নিয়ে আলাপ করব তা হচ্ছে বি ওয়ান বি টু ভিসা এক্সটেনশন আমরা জানি আমাদের দেশ থেকে বর্তমানে ভিসা হারটা একটু স্লো ইউএন এটা বাড়ার সম্ভাবনা খুবই বেশি আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি এখন আজকে হচ্ছে সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তো আস্তে আস্তে এই এখন থেকে হয়তো বা বাড়তে পারে কিন্তু রিসেন্টলি আমাদের দেশের এর একটা বড় প্রবলেমের কারণে যেটা হচ্ছে যেটা অ্যাম্বাসি অনেকদিন বন্ধই ছিল তো রিসেন্টলি কিছুদিন আগে অ্যাম্বাসিটা আবার ওপেন করলো তাদের কার্যক্রমটা তাও দমে এখন ওপেন করে নাই তা আশা করি এটা স্বাভাবিক হয়ে যাবে তো অনেকের কাছেই বি ওয়ান বি টু বি আছে তারা এইভাবে হচ্ছে আপনার ভিজিটও করছেন বা অনেকে অনেকে ভিজিট করতেছেন বা বা করে আসছেন তো একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি বি ওয়ান বি টু পাওয়া মানে আপনি কিন্তু ইউএসএন্ট্রি করতে পারবেন এরকম কোনো নির্দিষ্ট গ্যারান্টি নেই আপনাকে ইমিগ্রেশন অফিসার বা সিবি অফিসার কাছে পেস করতে ইমিগ্রেশন ফেস করতে হবে সে আপনাকে জিজ্ঞেস করবে সে আপনাকে জিজ্ঞেস করবে বা আপনার আর আসার কারণ বা আপনার সম্পর্কে ডিটেলস জিজ্ঞেস জানবে জেনে তার উপরে বেস করে সে আপনাকে এন্ট্রি দেবে তো বেশিরভাগ ক্ষেত্রে এন্ট্রিটা হচ্ছে ছয় মাসের এন্ট্রি দিয়ে থাকে একদম অন অ্যাভারেজ বেশিরভাগ ক্ষেত্রে এটাই দিয়ে থাকে তো পার একবার এন্ট্রিতে ছয় মাস পেয়ে যায় পেয়ে গেলেন ওই সি বি অফিসার আপনাকে যে এন্ট্রিটা দিয়ে যে টাইমটা দিবে এটাই আপনি পাবেন তো কারো ক্ষেত্রে হয়তোবা এরকম হতে পারে যে আমি ছয় মাস থাকলাম আমার হয়তো বা আরও এক্সটেনশান করা লাগতে পারে যে প্রপার রিজন যদি থাকে তাহলে আমি আপনি অবশ্যই একবারের জন্য এটা এক্সটেনশন করতে পারবেন তো চলুন এক্সটেনশনের জন্য কি কি প্রসেসটা কি আমরা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত এক্সটেনশনটা আমরা জানলাম যে আপনি একবার জন্য এক্সটেনশন করতে পারবেন। আর এক্সটেনশনে কি কি ডকুমেন্ট লাগবে? আপনাকে এক্সটেনশনের জন্য একটা প্র প্রথমত যে ডিটেইল যে ডকুমেন্ট লাগবে বা আপনাকে একটা প্রপার রিজন লাগবে যে আপনি কেন এক্সটেনশন করতে আছেন। এটা হতে পারে যে আমি অসুস্থ প্লাই করতে পারতেছি না বা আমার মানে যেটা জেনুইন রিজন যে এই কারণে আমি এক্সটেনশন করতে যাচ্ছি তো এরকম একটা রিজন লাগবে এর পাশাপাশি আপনার কনফার্ম আপনি যে ছয় মাস এক্সটেনশন করতে যাচ্ছেন করে আপনি কবে যাবেন আপনার কন আপনাকে একটা কনফার্ম এয়ার টিকিট দিতে হবে এবং আপনি যে বাড়তি যে কতদিন থাকবেন মনে করেন যে আমি আমার ছয় মাস শেষ হয়ে যাচ্ছে আমি এখন আরও ছয় মাস থাকবো এই ছয় মাস থাকার জন্য আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা থাকতে হবে এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি বলতে কী বুঝছে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমার ফান্ড যত যথেষ্ট মানে যেহেতু আমি বিজির বিষয়ে আছে আমার তো ওয়ার্কে পারমিট নেই আমার কি যথেষ্ট এই মানে সে আমি নেক্সট নেক্সট ছয় মাস থাকবো এ থাকার জন্য আমার যথেষ্ট ফান্ড আছে কি না এটা অবশ্যই মাথায় রাখতে হবে ইভেন ওর ওই ফান্ডটা আমাকে শো মানে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে শো করতে হবে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে কেউ যদি আপনাকে স্পন্সর করে তাহলে তার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তো ডকুমেন্টগুলো যদি যথাযথভাবে সঠিকভাবে দেন তাহলে এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ডিনার ডিনায়ালের সম্ভাবনা খুবই কম থাকে তো আশা করি সংক্ষেপে ভিডিও আপনাকে আপনাদের কী ডকুমেন্ট লাগবে বা কীভাবে করবেন এটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ